ভাঙছে নদী, ভাঙছে পাড়, বিঘার পর বিঘা চাষের জমি চলে যাচ্ছে নদী গর্ভে। বাঁকুড়ার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত দক্ষিণ দামোদর এলাকার সমৃদ্ধশালী ব্লক ইন্দাস গত কয়েক বছর ধরে এই এলাকার একটি বিশেষ অংশের মানুষের কাছে নদী ভাঙনের সমস্যা বড় সড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রোল গ্রাম পঞ্চায়েত এলাকার ভাসনা গ্রামের মানুষের দাবি, গত কয়েক বছরে প্রায় 500 বিঘা জমি, কৃষিজমি দামোদরে গর্ভে চলে গেছে। আর এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে প্রায় পুরো গ্রামটাই গিলে খাবে দামোদর। আর এই পিছনে প্রশাসনিক উদাসীনতা ও দিনের পর দিন অবৈধভাবে বালি উত্তোলনকেই দায়ী করছে ওই এলাকার মানুষ। গ্রামবাসীদের দাবির সত্যতার প্রমাণ মিলল আমাদের ক্যামেরাতেও। একদিকে দামোদর থেকে তোলা বালির স্তূপ, অন্যদিকে জলের তোড়ে ভেঙে পড়ছে নদীর পাড়, কমছে কৃষিজমির পরিমাণ, ফলে চরম দুরবস্থার মধ্যে ওই এলাকার কৃষিজীবী মানুষ। মূলত সমস্যা বলতে এই যে বিগত 5 বছর ধরে নদীর ভাঙন, হ্যাঁ, তাতে করে আমরা প্রশাসনকে জানাচ্ছি, কোনো গুরুত্ব নিচ্ছে না। মেন কারণ হচ্ছে বালিখাদের মেশিনগুলো এমনভাবে বসাচ্ছে নদীর গায়েতে, মানে অবৈধভাবে বালিগুলো কাটছে, মেশিনগুলো বসিয়ে প্রচুর ডিপ করে বাইরেকে তুলে নিচ্ছে, তার ফলে মাটিটা ধসে নেমে যাচ্ছে। হ্যাঁ, তা আমরা জানাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, প্রশাসনকে জানালেও কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এবারে আমাদের নদী প্রায় 200 মিটার জলে চলে গেছে, আর বাকি আছে হয়তো গ্রামটা 300 মিটার। তাই যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এই 300 মিটার ওই 2 বছরের মধ্যে চলে যাবে। তা রাজনীতি নেতাদেরকেও বলছি, তারাও ভোটের সময় আসছে, তারপরেই ভোট ফুরিয়ে গেলে তারা গুরুত্ব নিচ্ছে না। তারা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না, এইভাবে মানুষগুলো খুবই দুশ্চিন্তায় রয়েছে। আমাদের গ্রামটির নাম হচ্ছে ভাসনা। আমরা যারা এখানে এসেছি সবাই ভাসনা গ্রামের বাসিন্দা। তো আমাদের সমস্যা হচ্ছে নদীর ভাঙন এত প্রত্যেক বছর বাড়ছে, এই বিগত 5 বছর ধরে মোটামুটি 500 বিঘে জমির মতো নদীগর্ভে চলে গেছে। এই নদী ভাঙার মূল কারণ হচ্ছে বালি মাফিয়ারা, তারা অবৈধভাবে নদী থেকে বালি তোলার জন্যে নদীর পাড় খেয়ে যাচ্ছে। এছাড়াও বৃষ্টির জল মাঠ ভেসে নদী নামছে, যার ফলেও নদীর পাড় ভেঙে যাচ্ছে। নদীর পাড়ের কোনো উঁচু বাঁধ নাই, যার জন্যে জল নদীতে, বর্ষার জল অনায়াসেই নদীতে নামে, এবং এই জল নামার ফলেই পাড় ধসে চলে যায়। এটা মোটামুটি 4-5 বছর ধরে হচ্ছে। আমাদের গ্রামটি কৃষি নির্ভর, সবাই প্রান্তিক চাষি, ওই 5-7 বিঘে জমির উপর নির্ভর। তার মধ্যেই অনেকের হয়তো জমি নিঃস্ব হয়ে গেছে, নদী গর্ভে চলে গেছে, কিছু কিছু জমি লোকের জমি এখনও রয়েছে, যা রয়েছে তাও আর 2-1 বছরের মধ্যে থাকবে না। যদি নদী বাঁধ বা নদীর পাড়ের বান্ধন সৃষ্টি করা না হয় তাহলে একটা চাষির জমি থাকবে না। এই বিষয়ে বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত বলেন, নদী ভাঙন রোধে রাজ্যের সেচ দপ্তর রীতিমতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। রোল গ্রাম পঞ্চায়েতের ভাসনা গ্রামের বিষয়টি নিয়ে দামোদর রাইট ব্যাংক ইরিগেশনের তরফে একটি প্রকল্প কাজ নেওয়া হয়েছে হাতে। ওই প্রকল্পের অনুমোদন মিললেই কাজ শুরু হবে বলে তিনি জানান। এবছরে একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর, একটা নির্দেশ আছে যে যেখানেই আমাদের নদী আছে, নদীর যে এম্বাংকমেন্টগুলো আছে সেগুলোকে প্রোটেকশন করার জন্য আইদার সেগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট বোল্ডার পিচিং করছে, অথবা সেখানে আমরা 100 দিনের কাজে ভেটিভার প্ল্যান্টেশন করে পাড়গুলোকে মজবুত করছি। তো আমরা জানি যে রোলজিপির ওখানে ভাসনাতে প্রায় 800 মিটার লম্বা একটা এম্বাংকমেন্ট স্ট্রেচ আছে যেটা একটু ভালনারেবল আছে। এটা দামোদর রাইট ব্যাংক ইরিগেশন, ওনারা ওখানে একটা প্রজেক্ট একটা বানিয়েছেন, একটা ডিপিআর বানিয়েছেন, এবং সেটা ওনারা ডিপার্টমেন্টে জমা দিয়েছেন। তো এটা আমরা যেটুকু জানতে পেরেছি যে ওই প্রপোজালটা অ্যাপ্রুভ হয়ে গেলে ইরিগেশন ডিপার্টমেন্ট ওটাকে বোল্ডার পিচিং করে স্ট্রেংথেনিংয়ের কাজটা করবে। আর এছাড়া বিডিও ম্যাডামকেও বলা আছে, ওনারাও চেষ্টা করছেন ওই জায়গাটাতে কিছুটা ভিটিভার প্ল্যান্টেশন করেও পাড়ের ভাঙনটাকে একটু আটকানোর।